সবাই আজকে অনেক বৃষ্টি দেয় সবাই আসার পর আমাদের প্রোগ্রাম আরম্ভ হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে 7:30টা আমাদের মর্নিং স্কুল চলছে সবাই তিনজনই যাচ্ছি আদি স্কুলেও আজকে ওরও মর্নিং স্কুল তো ও যাবে আর সবারই মর্নিং স্কুল তার মধ্যে বৃষ্টি তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি একটু দাঁড়িয়েছি আরেকজন স্যার আসবে উনিও আমাদের সঙ্গে যাবেন তো আজকে স্কুলে আছে রাভা দিবস তো তার জন্য স্কুলে প্রোগ্রাম হবে তো আমি সবই দেখানোর চেষ্টা করব দেখি কতটা পারি যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সবাইকে ঠিক আছে তাহলে দেখতে থাকো স্কুলে গিয়ে তারপর দেখা হচ্ছে বন্ধুরা আমি এখন স্কুল পৌঁছে গেছি তো তোমাদেরকে সবই আমি আজকে দেখাবো তো এখন আমি স্কুল এই জাস্ট এখন স্কুল পৌঁছেছি এখন বাজে 8:30 এখন সবাই আসেনি সবাই আসার পর আমাদের প্রোগ্রাম আরম্ভ হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তারপরে সবাই আজকে অনেক বৃষ্টি তাই বাচ্চারাও আসেনি এখনও তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে ফাংশনের প্রস্তুতি চলছে তো ফাংশনটা কী উপলক্ষে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যারা তোমরা আসামে থাকো তারা নিশ্চয়ই জানো আজকের 20 তারিখ জুনে কিসের জন্য পালন করা হয় কিন্তু যারা বাইরের স্টেট থেকে দেখছো তাদের জন্য বলে দিতে চাই আজকে জুনের 20 তারিখ বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যুতিথি উনি মহান ব্যক্তি ছিলেন একজন আসামের জন্য অনেক কিছু করেছেন অনেক গান উপহার দিয়েছেন ওনার অনেক প্রতিভা ছিলেন তাই ওনাকে কলাগুরু বলা হয় আর ওনার মৃত্যুতিথিটাকে 20 জুন রাভা দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর প্রত্যেকটি স্কুলে এই দিবসটা এইরকমভাবে পালন করা হয় ওনাকে স্মরণ করে তো আজকে সেই উপলক্ষে আমাদের স্কুলে এই ফাংশনটা চলছে ওনারই গান দিয়ে বাই কই দিয়াছো তাহলে বন্ধুরা এখন বাজে 12টা আর আমাদের স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমি এখন বাড়িতে এসে গেছি এখন আমি লাঞ্চ বানাতে যাব আজকে কিছু বানিয়ে যাইনি অন্যদিন আমি সকালবেলা করে রেখে যাই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি তার জন্য করতে পারিনি তো এখন লাঞ্চ বানাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব এখন বাজে 2:15 আমি 12টার সময় আসছিলাম এসে 1:30টার মধ্যে আমি পুরো লাঞ্চ কমপ্লিট করে দিয়েছি খেয়ে নিয়েছি খেয়ে তারপর এখন সমস্ত কাজ টাজ করে এসে বসছি এখন বাজে 2:15 তো এখন একটু রেস্ট করব আর ভিডিওটিকে আমি এখানেই শেষ করব তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করবে কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওটি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি বেঙ্গলি ব্লগার সোমা যাতে আমি তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই